বাংলাদেশে প্রথমবারের মতো উন্মুক্ত হচ্ছে আইকনিক ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল। মোটরসাইকেল পেতে আজ মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হয়েছে প্রি বুকিং, আর প্রি বুকিং দিতে গতকাল রাত 3টা থেকে লাইনে দাঁড়িয়েছেন ক্রেতারা। এখনও লাইনে আছেন শত শত মানুষ। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমে দেখা যায় শোরুমের ভেতর রয়েছেন শতাধিক ক্রেতা, বাইরে মানুষের লাইন রয়েছে 100 মিটার দূরে টিভিএস মোটরসাইকেলের শোরুম পর্যন্ত। সবার অপেক্ষা অতি কাঙ্ক্ষিত মোটরসাইকেল দেখা ও প্রি বুকিং দেওয়া। শোরুমের ভেতরেও প্রি বুকিং নিতে হিমশিম খাচ্ছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। কে সামনে কে পেছনে সেটা নিয়েও হইচই হচ্ছে ক্রেতাদের মধ্যে। শোরুমের বাইরে ক্রেতা ছাড়াও সাধারণ মানুষদের এক দণ্ড দাঁড়িয়ে শোরুমের দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে, কেউ বা সেলফিও তুলছেন।